আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ১১ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এ অধ্যায়টির সর্বশেষ ভাগ ওড়াও। বন্ধুরা, এই পাঠে আমরা অনেকগুলো জাতিগোষ্ঠী সম্পর্কে জেনেছি। পূর্বের পাঠগুলোতে আমরা কোন কোন জাতিগোষ্ঠী সম্পর্কে জেনেছি তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠগুলোতে আমরা গারো, খাসি, ম্রো এবং ত্রিপুরা এই জনগোষ্ঠীর ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, খাদ্য, পোশাক, উৎসব সব কিছু সম্পর্কে জেনেছি এবং তারা কোথায় বাস করে তাও আমরা জেনেছি। আজকের এই পাঠে আমরা ওরাও ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, খাদ্য, পোশাক, উৎসব সব কিছু সম্পর্কে জানব ও শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে লক্ষ্য করো, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাবে ওরাও জনগোষ্ঠীর বাড়ি ও উৎসব। ওরাও জনগোষ্ঠীর বাড়ি, ওরাও মহিলা, ওরাও জনগোষ্ঠীর ধর্ম পালন, ওরাও জনগোষ্ঠীর পোশাক মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ, ওরাও জনগোষ্ঠীর উৎসব। বন্ধুরা, তোমরা এখানে ওরাও জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছ। তাদের বাড়ি, তারা দেখতে কেমন, তাদের ধর্ম পালন, তাদের পোশাক, আচার আচরণ, উৎসব ইত্যাদির ছবি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আজকের এই পাঠে আমরা ওরাও সম্পর্কে, অর্থাৎ এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠটিতে এবার প্রবেশ করি। ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলে বসবাস করেন। ভাষা, ওরাওদের ভাষার নাম কুড়ুক ও সাদ্রি। সমাজ ব্যবস্থা, ওরাও সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। ওরাওদের গ্রাম প্রধানকে মাহাতো বলা হয়। তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাহাতো নামে পরিচিত। এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন। ধর্ম, ওরাও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতা ধর্মী বা ধর্মেশ, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন। বন্ধুরা, প্রথমে আমরা জানলাম যে ওরাও কোথায় বসবাস করে। ওরাও জনগোষ্ঠী বসবাস করে রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে এবং এদের ভাষা হচ্ছে কুড়ুক ও সাদ্রি এবং এদের সমাজ ব্যবস্থা কি পিতৃতান্ত্রিক, অর্থাৎ এদের পরিবারের প্রধান হচ্ছে পিতা এবং এদের গ্রাম প্রধানকে বলা হয় মাহাতো এবং এদের পরিষদও আছে, নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যার নাম হচ্ছে পাহাতো এবং এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন। এবং ওরাওদের ধর্ম সম্পর্কে আমরা জেনেছি যে ওরাও জনগোষ্ঠী হচ্ছে বিভিন্ন ধরনের দেবতার পূজা করে থাকেন এবং এদের প্রধান দেবতা হচ্ছে ধর্মী বা ধর্মেশ, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে থাকেন। আরো কিছু জেনে নিই। উৎসব, ওরাওদের প্রধান উৎসবের নাম ফাগুয়া, যা ফাল্গুন মাসের শেষ তারিখে পালন করা হয়। এছাড়াও তারা প্রতি মাসে ও প্রতি ঋতুতে বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করেন। পোশাক, পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরেন। মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরেন। খাবার, ওরাওদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা গম, ভুট্টা, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন। বন্ধুরা, লক্ষ্য করো, আমরা ওরাওদের উৎসব সম্পর্কে জানলাম যে এদের প্রধান উৎসব হচ্ছে ফাগুয়া। এই উৎসবটি কখন পালন করা হয়? এটি পালন করা হয়ে থাকে ফাল্গুন মাসের শেষ তারিখে। এছাড়াও তারা কি করে? তারা প্রতি মাসে প্রতি ঋতুতে বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করেন। এবং এদের পোশাক কি কি? এদের
পোশাকের ক্ষেত্রে পুরুষেরা পরে ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট এবং মেয়েরা পরে মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ। এদের প্রধান খাবার হচ্ছে ভাত। তাছাড়াও এরা কি কি খেয়ে থাকে? গম, ভুট্টা, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। তাহলে বন্ধুরা, আমরা ওরাওদের ধর্ম, সমাজ ব্যবস্থা, খাদ্য, পোশাক এবং উৎসব সম্পর্কে জানলাম। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করি, চলো। প্রথমে ক, এসো বলি। মানব বৈচিত্র্যের কারণে বাংলাদেশের সংস্কৃতি কিভাবে শক্তিশালী হয়েছে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। গণতান্ত্রিক আচরণ কিভাবে বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে সহায়তা করছে। বন্ধুরা, একটি আলোচনা করতে বলা হয়েছে। আলোচনার মূল বিষয়টি হচ্ছে মানব বৈচিত্র্যের কারণে বাংলাদেশের সংস্কৃতি কিভাবে শক্তিশালী হয়েছে এবং গণতান্ত্রিক আচরণ কিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে সহায়তা করছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। চলো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমাদের এই বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি দেশ, যেখানে প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত ক্ষুদ্র জাতিসত্তা। তেমনি দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওই সব জনগোষ্ঠীর নানা বর্ণের বিচিত্র সংস্কৃতি। তারপর আমরা সবাই জাতীয়তার পরিচয়ে এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ। তাই এসব জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবন আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ, বৈচিত্র্যময় এবং শক্তিশালী করেছে। এছাড়া গণতান্ত্রিক আচরণ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার আদায় এবং এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ আর তাদের স্বাধীনভাবে চলাফেরা ও মতামত প্রকাশের অধিকার দিয়েছে। এই কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন এদেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করতে পারছে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। খ, এসো লিখি। এই অধ্যায়ে পাঁচটি জনগোষ্ঠী সম্পর্কে যা যা শিখেছ সেগুলো একত্র করে একটি ছক তৈরি করো। কাজটি ছোট দলে করো। বন্ধুরা, এই অধ্যায়টিতে আমরা পাঁচটি জনগোষ্ঠী সম্পর্কে জেনেছি, হলো গারো, খাসি, ম্রো, ত্রিপুরা এবং ওরাও। এই পাঁচটি জনগোষ্ঠী সম্পর্কে আমরা যা যা শিখেছি তা একটি ছক তৈরি করে আমাদের লিখতে বলা হয়েছে এবং কাজটি ছোট ছোট দলে করতে বলা হয়েছে। চলো আমরা কাজটি করি। প্রথমেই হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। আমরা জানব পাঁচটি জনগোষ্ঠীর ভাষা সম্পর্কে। আমরা এই পাঠে, এই অধ্যায়টিতে আমরা পাঁচটি জনগোষ্ঠীর ভাষা সম্পর্কে জেনেছি। প্রথমে আমরা ভাষার বিষয়টিতে আসি। গারোদের ভাষা আচি, খাসিদের ভাষা মনখেমে, ম্রোদের ভাষা ম্রো, ত্রিপুরাদের ভাষা হচ্ছে ককবরক ও উময়ী এবং ওরাওদের ভাষা হচ্ছে কুরুক ও সাদ্রি। এবার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম। গারোদের ধর্ম আদি ধর্ম, সাংসারিক বর্তমান খ্রিস্ট ধর্মাবলম্বী। খাসিরা হচ্ছে বিভিন্ন দেবতার পূজা করে, প্রধান দেবতা হচ্ছে উপলাই নাংথৌ এবং ম্রো। ম্রোদের হচ্ছে ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বী এবং ত্রিপুরারা হচ্ছে সনাতন ধর্মের অনুসারী। ওরাও, এরা হচ্ছে বিভিন্ন দেবতার পূজা করে, প্রধান দেবতা ধর্মী অথবা ধর্মেশ। এবার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা। গারোদের সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক, খাসিদেরও মাতৃতান্ত্রিক, ম্রোদের গ্রাম ভিত্তিক, ত্রিপুরাদের পিতৃতান্ত্রিক এবং ওরাওদেরও পিতৃতান্ত্রিক। এবার আসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্য। গারোদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। ঐতিহ্যবাহী খাবার বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা হয়। খাসিদের খাদ্য হচ্ছে প্রধান খাদ্য ভাত মাংস, শুটকি মাছ এবং মধু। ম্রোদের খাবার হচ্ছে প্রধান খাদ্য ভাত, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস। অন্যতম সুস্বাদু খাবার হচ্ছে নাপ্পি। ত্রিপুরাদের খাবার ভাত, মাছ ও বিভিন্ন ধরনের সবজি। ওরাওদের খাবার হচ্ছে প্রধান খাবার ভাত। এবার পোশাক। গারোদের পোশাক, নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে দকশাড়ি, পুরুষরা শার্ট, লুঙ্গি, ধুতি পরিধান করে। খাসিরা, মেয়েরা কাজিমপিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে, ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে, যাকে ফুং মারুং বলা হয়।
ম্র মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে ওয়াংলাই, পুরুষরা খাটো সাদা পোশাক পরে। ত্রিপুরারা মেয়েরা অলঙ্কার পুঁতির মালা ও কানে নাতং নামে দুল পরে। ছেলেরা ধুতি গামছা লুঙ্গি ও জামা পরে। ওরাও মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরে, পুরুষেরা ধুতি লুঙ্গি শার্ট ও প্যান্ট পরে। এবার হচ্ছে উৎসব, গারোদের উৎসব কি? গারোদের ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে ওয়াংগালা। খাসিদের প্রধান উৎসব হচ্ছে পূজা, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি প্রভৃতি অনুষ্ঠান পালন করা। ম্র জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠান পালন করে। ত্রিপুরারা কি করে? নববর্ষের উৎসব বিজু পালন করে। এবং ওরাও এদের প্রধান উৎসব হচ্ছে ফাগুয়া, যা ফাল্গুন মাসের শেষ তারিখে পালন করা হয়ে থাকে। পরবর্তী কাজটি দেখে নিই। গ আরো কিছু করি। বাংলাদেশের একটি মানচিত্র নিয়ে ছবি দিয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল চিহ্নিত করো। বগুড়া, এখানে বসবাস করে সাঁওতালরা। ময়মনসিংহ, হাজং এবং গারো। সিলেট, মণিপুরি। রাজশাহী, সাঁওতাল। টাঙ্গাইল, গারো। কুমিল্লা, মণিপুরি। চট্টগ্রাম, চাকমা, চাক, ত্রিপুরা, মারমা, বং, লুসাই, ম্র ইত্যাদি ধরনের জনগোষ্ঠী বাস করে এখানে। তাহলে বন্ধুরা, এখানে বলা হয়েছিল যে বাংলাদেশের একটি মানচিত্র নিয়ে ছবি দেখে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল চিহ্নিত করতে। তাহলে আমরা চিহ্নিত করলাম যে কোন কোন অঞ্চলে, কোন কোন বাংলাদেশের কোন কোন স্থানে কোন কোন নৃগোষ্ঠী বসবাস করে। আমরা জেনেছি পূর্বের পাঠগুলোতে যে বাংলাদেশে 11টি নৃগোষ্ঠী রয়েছে। এদের মধ্যে হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্র, তঞ্চঙ্গা, পম, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি এবং লুসেই। বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাংশের বৃহত্তম ময়মনসিংহে রয়েছে গারো, হাজং, কোচ এবং বৃহত্তর সিলেটে রয়েছে খাসি ও মণিপুরি জনগোষ্ঠী। আবার বাংলাদেশের উত্তর ও পশ্চিমাংশের দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা প্রভৃতি এলাকায় সাঁওতাল, ওরাও, মাহালি, মালো, মুন্ডা, মালপাহাড়ি ইত্যাদি জনগোষ্ঠী বসবাস করছে। এছাড়াও দেশের দক্ষিণ পূর্বাংশে কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বাস করে রাখাইন জনগোষ্ঠী। এভাবে তোমরা কি করবে, বাংলাদেশের একটি মানচিত্র নেবে, সেই মানচিত্রে কোন কোন জেলায়, কোন কোন অঞ্চলে কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে তা চিহ্নিত করবে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। ঘ যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এক, কোন জনগোষ্ঠী তিব্বত থেকে এসেছে? ক, গারো, খ, ম্র, গ, ওরাও, ঘ, খাসি। বলো তো বন্ধুরা, কোন জনগোষ্ঠী তিব্বত থেকে এসেছে? হ্যাঁ, গারো। দুই, নিচের কোন জনগোষ্ঠী সিলেটে বসবাস করে? ক, গারো, খ, ম্র, গ, ত্রিপুরা এবং ঘ, খাসি। হ্যাঁ, উত্তরটি হচ্ছে ঘ, খাসি। তো বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? হ্যাঁ, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম ওরাও জনগোষ্ঠীর ভাষা, সমাজ ব্যবস্থা, ধর্ম, উৎসব, পোশাক, খাবার সম্পর্কে। এবং এই পুরো অধ্যায়টি থেকে আমরা কি জানতে পেরেছি বলো তো? এই অধ্যায়টি থেকে আমরা জানতে পেরেছি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে, বাংলাদেশে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসের অবস্থান সম্পর্কে, তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কে। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।